গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা চলাকালীন রাজ্য সরকারের পক্ষে উকিল ছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে ম্যাডামের এজলাসে আবেদন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলা থেকে রক্ষা দেওয়া হোক ম্যাডাম তখনই প্রশ্ন করেছিলেন সুপ্রিম কোর্টের রক্ষা কবচ কি বহাল আছে আইনজীবী কোনো উত্তর দিতে পারেননি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ আঠাশে এপ্রিলই উঠে গিয়েছে আঠাশে এপ্রিল থেকে আজ আটই মে এতদিন ধরে সময় পেলেন তবু এখন কেন সিবিআই তদন্ত বন্ধের আর্জি জানাচ্ছেন প্রশ্ন করলেন ম্যাডাম সেই সঙ্গে ম্যাডাম বলেন যে বিচারপতি এই বিচার করেছেন তিনি বিলক্ষণ বোঝেন মামলার গুরুত্ব আবেদনকারী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত অতিরিক্ত আশঙ্কা কেন হচ্ছে অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য তদন্তে একাধিক ব্যক্তি জড়িত সবাইকে নোটিশ সার্ভ করে বিচার প্রক্রিয়া চালানো অসম্ভব যে বিচারপতি এই বিচার করেছেন তিনি বিলক্ষণ বোঝেন মামলার গুরুত্ব তাই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় নোটিশ করে জিজ্ঞাসাবাদের কথা বলেছিলেন শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশকে সম্মান জানিয়ে এবং তার যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়াকেও গতকালকে সম্মান জানালেন বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আবারও দাবি করেন এই আবেদন অভিষেকের নিয়ে রাজ্যের কিছুই নেই এটি একটি অভিষেকের বিরুদ্ধে ব্যক্তিগত আবেদন তারপরে বিচারপতি অমৃতা সিনহা দাবি করেন চিঠি প্রসঙ্গে ঘোষের সিবিআই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কোনো রক্ষা কবজ নেই এই আইনে সুপ্রিম কোর্টের রক্ষা কবজ উঠে যাওয়ায় সিবিআই তদন্তে আর কোনো বাধা থাকছে না কেউই আইনের ঊর্ধ্বে নাই আপনার মক্কেলের একটা বক্তব্য নিয়ে বিতর্ক জটিলতা তৈরি হচ্ছে তাতে মক্কেল তদন্তের সম্মুখীন হচ্ছে না কেন তদন্তের সম্মুখীন হতে মক্কেলের সমস্যা কোথায় আশঙ্কায় বা কী সিবিআই নোটিশ করে মক্কেলকে তদন্তের সহযোগিতার জন্য ডাকতে পারে